70,000 টাকা দিয়ে একটা গরু কিনে দেখা যাচ্ছে সাত জনে বা ছয় জনে গরুতে ভাগই হচ্ছেন 10,000 টাকা 10,000 টাকা করে পড়ছে কিন্তু দেখা যাচ্ছে সবচাইতে উত্তম হয় দেখা যাচ্ছে যে ফতোয়া নিয়ে আলেম ওলামাদের মধ্যে মতানৈক্য রয়েছে ওটার মধ্যে না ঢুকে আমি আপনি যদি একটা সুন্দর মানসিকতা নিয়ে আমি আপনি যদি আল্লাহর জন্য কুরবানি করা যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে আমি 10,000 টাকা একটা সুন্দর ছাগল পেয়ে যাচ্ছি খাসি পেয়ে যাচ্ছি আমি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি করলাম খাসি কুরবানি করলাম আমার উদ্দেশ্য যদি গোস্ত খাওয়া হলো না আমার অহংকারও হলো না দেখা যাচ্ছে আমি একটা সুন্দর কুরবানি আল্লাহর জন্য দিতে পারলাম আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র আমার আন্তরিক বার্তা বা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাগে কুরবানি দেওয়ার চাইতে একাকী কুরবানি দেওয়া উত্তম এই বিষয়ে কোনো দ্বিমত নেই কারোর যার কারণে গরুতে সাত ভাগের এক ভাগ বা ভাগে কুরবানি দেওয়ার চাইতে ছাগল একাকে যদি কুরবানি করেন তাহলে সেটা বেশি উত্তম হবে কারণ সেখানে কারোর কোনো অংশীদারিত্ব নেই কোনো ভেজালের প্রবেশের আশঙ্কা নেই আমাদের দেশে শরীকে কুরবান দেওয়ার একটি প্রবণতা আছে ইসলামে শরীকে কুরবান দেওয়ার অনুমোদন আছে কিন্তু এটা উত্তম নয় কিন্তু আমাদের দেশের মানুষেরা এটাকে উত্তম বানিয়ে ফেলেছে আমরা অনুমোদনকে জায়েজকে মুবাহ কাজটাকে আমরা ফজিলতের কাজ মনে করছি তাই দেখা যায় যে একা একা কুরবান দেওয়ার সামর্থ্য আছে এমন মানুষও শরীকে কুরবান আমরা দিচ্ছি আমরা একা একা দেয়াটাকে এটাকে আমরা উত্তমভাবে নিচ্ছি না একটা পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি করতে হবে জমিদারি বাপের আছে 50টা করেন না গরিব মানুষ খাবে নেকি হবে অনেক কুরবানি হচ্ছে নেকির কাজ ফকির কো দিতে হবে মিসকিন কো দিতে হবে নিজেও খেতে হবে দিতে আপনি বাধ্য ওটা নেকির কাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেয়ার করার অনুমোদন দিয়েছেন তাই এই ক্ষেত্রে মানে যদি কারো মানে সামর্থ্যের অভাব থাকে উত্তম হচ্ছে তিনি একটি কোরবানির পশু পরিপূর্ণরূপে জবাই করবেন এটা হচ্ছে বিধান এটা হচ্ছে রুখসাত অনুমোদন এটাতে করে আল্লাহর বান্দারা বেশিরভাগ কি করতে পারে সবাই এই বিধানের মধ্যে সম্পৃক্ত হতে পারে এই ভালো কাজের মধ্যে নিজেরা ইনভলভ হতে পারে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসাত দিয়েছেন সুতরাং এই ক্ষেত্রে শেয়ার করার বিধানটি জায়েজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত